এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সেই অস্বস্তি শরীরে কেন কেন হচ্ছে এরকম? না না, এই অস্বস্তি কাটিয়ে আমাকে উঠতেই হবে। কি সম্পর্ক আছে আমার এই বাড়ির সঙ্গে জানতেই হবে আমাকে, যে করি হোক। কি হলো, এসো। চলো এসো। সাহস করে ঢুকে পড়লাম মা, আশীর্বাদ করো। মনে হচ্ছে যেন আমার জীবনের এক নতুন অধ্যায়। পাশে থেকো মা। জয় মা তারা। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আমার নিজের ঘর থাকতে আমি মায়ের ঘরে শোবো কেন? আমি পারবো না। বর্দি, সেবাই পরম ধর্ম। আর সারাদিন তো আমি সবকিছু করলাম, তুমি রাতটা অন্তত একটু ঠেকনা দাও। আচ্ছা আচ্ছা, এত ঝামেলা তো দরকার নেই, দুজনে অল্টারনেট করে নাও। আজকে বৌদি থাকুক, কালকে তুমি থাকো। ইশ, এদি শোনো, মা তো তোমাদের, তোমরা থাকো না, আমি পারবো না। পারবো না, পারবো না। এই বর্দি, বলছি কি, মার চেঁচামেচি করছে না? বাবা কি একটা টনিক দিয়েছে, তারপর থেকে মা একেবারে মিউট মোডে। তুমি চিন্তা করো না। হ্যাঁ ভাই, তুই শুনেছিস বর্দি? চেঁচালে শোনা যায়, কেউ যদি চুপ করে থাকে আমি কি করে শুনবো? বড় বাবু, বড় বাবু, বড় বাবু, বড় বৌদিমণি একজন কাউকে খুঁজে আনতে বলেছিলেন বড় মার জন্যে। আমি একটা মেয়েকে নিয়ে এসেছি। ব্যাপার কি গো, সূর্য আজকে কোন দিকে উঠেছে? মুকুল বানার্জি বড় বউকে বলছে ঠিক, কেসটা কি? তো কি হলো, তুমি কথাটা তো তুললে, এনেছো কাউকে? এই যে কাউকে এনেছো না, একদিন ছুটি করে বেশ গঙ্গার ধারে হাওয়া খেয়ে এলে। হ্যাঁ এনেছি তো। কই যে,